সংসদ ভবনে হামলার তদন্তে নেমে দিল্লি পুলিশ জানতে পেরেছে ললিত ঝা কিছুদিন কলকাতার বড় বাজারে ছিলেন হালি শহরে জেঠিয়া নান্না রোড এলাকার বাসিন্দা নীলাক্ষ আইচের সঙ্গে যোগাযোগ রয়েছে ললিত ঝার বলেও সূত্রের খবর তাই দিল্লি পুলিশে নীলাক্ষকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে নীলাক্ষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি একটি এনজিও সংস্থায় কাজ করেন সেই কাজের সূত্রে কলকাতার একটি অনুষ্ঠানে আলাপ হয়েছিল ললিতের সঙ্গে খুব বেশি যোগাযোগ ছিল না তবে এই বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে তিনি পুলিশকে সাহায্য করতে প্রস্তুত পাশাপাশি তিনি আরও জানিয়েছেন বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশের এক উচ্চ আধিকারিক ফোনে কথা বলেন নীলাক্ষর সঙ্গে আমার সাথে এই ব্যক্তি ললিত ঝা বলে যিনি রয়েছেন এর সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে আমি একটা ইভেন্টে গিয়েছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউ এ ভারত সভা হল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে সেখানে আমি ওনাকে দেখি উনি মানে হেল্প আউট করছিলেন ইয়ে ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন তো সেইখান থেকেই আমার সাথে ওনার পরিচয় হয় এবং আমি ওনাকে তখন বলেছিলাম যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠ ভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয় যোগাযোগ করেছে আমার সাথে একজন অফিসার যোগাযোগ করেছিলেন তিনি বলেছিলেন তিনি দিল্লি পুলিশের বাট তাছাড়া আর কি উল্লেখ্য দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে সংসদ ভবনে হামলার আগে ললিত ঝা অভিযুক্ত চারজনের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন গোরুগ্রামে তাই ললিতের খোঁজে এখন জোর তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ হালি শহর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা